ময়মনসিংহের নান্দাইলে জোরপূর্বক জমি দখল সহ ভুক্তভোগী পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, উপজেলার সিংরয়েল ইউনিয়নের সিংরয়েল নদীর পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেনের পরিবারের জমি জমা জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ ওঠে। জাকির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী জিতু মিয়া, হারুন মিয়া, আবু বকর ও বায়েস মিয়া সহ তাদের লোকজন জাকিরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে জাকিরের জমি দখলের চেষ্টা করলে এতে বাধা দেয় জাকির ও তার পরিবারের সদস্যরা। এ সময় তাদের উপরে হামলা করে প্রতিপক্ষরা, এতে জাকির গুরুতর আহত হন। এ ঘটনায় জাকিরের স্ত্রী মোসাম্মদ হালিমা খাতুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, আপনি কি সমস্যাগুলোর জন্য সংক্রান্ত বলেন? আমার সমস্যা বলতে, প্রত্যেক সম্পত্তি রূপে এরা অনেক জায়গা জমি দখল করে আছে। আমার কারা ওই আমার পার্শ্ববর্তী বাড়ি জিতু মেয়েরা বায়াসারি হামেদ আলীর ছিল, আমার গ্রামের সকলকেই এরা জ্বালাইতেছে। বহুত লোকের জায়গা জমি দখল করে আছে। এই গ্রামের প্রত্যেকটা লোকের আপনি জিগাইলে আপনি পাইবেন, প্রত্যেকের যারা 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 জমি দখল করে আছে এরা জিগাইলে, যেমন পিন্টু, ইন্দিয়া, সুরমান, এরপরে দেখলেন এই খাল খনন, সরকারি খালটা পর্যন্ত তারা বন্ধ করে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সপরিবার থেকে আকুল আবেদন যে আমার বিচারটা সুক্ষ্মতে ওনা দেখে বিচার আদালতের, আমি ওনার কাছে প্রার্থনা করতেছি যে আমার সঠিক যে আমি বিচার পাই ওনার কাছে, আমি করজুড়ে এই আমার নিবেদন আমার সপরিবারের পক্ষ থেকে। নাম মোহাম্মদ হাবিব রহমান, বেদহাল দেখাইতে শক্তি জুড়ে অনেক এহরিয়া খাওয়া দাওয়া করতে আছে। আমরা তো আর শক্তি হবে নাই করিও না কিছু, কারণ আমার বাসা ছাড়া যারা আছে না আগে মৃত্যু হয়েছে, মানে আমরা এটা মাইল কাজে কাজের মাঝে এটা যাই যাই দৈবরবারের মাঝে আমরা রাইতাম না, এতে দূরে দরবারে নিয়ে হারা খাইতেছে খাইতেছে। এটা মনে করেন এই কাজ হয়েছে, এটা নিয়ে কাজ হয়েছে, এই জায়গায় গেছে যাওয়ার পরে হারা মারধর করছে, হারুন জিতু মিয়া, এরপরে এই পাক্কা এরা দিয়ে যাবে দিয়ে চারজন মারছে। মারধর পরে দেয় আমার সঙ্গে থেকে আমি ভেবেছি এমনি সদরে সদর থেকে নিয়ে গেছি, তার সাত দিন দিয়েছে, তারপরে এন থেকে রেফার করছে আমি সৈয়দ নজরুল মেডিকেলে, এন থেকে ব্যবস্থা টেবস্থা করে আজ দশ দিন নিয়ে আজ বাড়িতে আসছে কালকে।